জেলা পরিষদে বনগায় একই আসনে তৃণমূলের প্রার্থী দুজন মনোনয়ন দিয়েছেন তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে একই আসনে প্রার্থী জেলা চেয়ারম্যান শ্যামল রায় ঘটনায় কটাক্ষ বিজেপির বনগা জিপির চার নম্বর জেলা পরিষদ আসনে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের দুজন জেলা পরিষদের মনোনয়ন নিয়ে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলা সভাপতি ও জেলা চেয়ারম্যানের লড়াই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বনগা জিপি জেলা পরিষদের চার নম্বর আসনে মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের দুজন প্রথম বনগা সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের ছেলে শুভজিৎ দাস আর ওই একই আসনে মনোনয়ন দিয়েছেন তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার চেয়ারম্যান শ্যামল রায় জানা গেছে তৃণমূলের বর্ষিয়ার নেতা শ্যামল রায় বিগত দিনে বেশ কয়েকবার জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন তিনি গত বিধানসভা নির্বাচনেও বনগা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে তৃণমূল নেতৃত্ব যদিও বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি বনগা সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান শ্যামল রায় তবে এ বিষয়ে জেলা আইএনটিটিইউসির সভাপতি নারায়ণ ঘোষ বলেন বিষয়টি আমরা শুনেছি দল যাকে প্রার্থী করবে দল যাকে টিকিট দেবে আমরা তার সাথেই থাকব এ বিষয়ে তিনি আরও বলেন রাজনীতি যাকে টিকিট দেবে যে আমার তৃণমূল কংগ্রেস করে আমরা তার পেছনে সবসময়ের জন্য আছি কারণ আমরা ভাবব যে আমার রাজ্যে যাকে টিকিট দিয়েছে সে আমার তৃণমূল কংগ্রেস করে এটা নিশ্চয়ই রাজ্যের থেকে যখন দিয়েছে নিশ্চয়ই দিয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই সিগনেচার সেখান থেকে হয়েছে আমরা দলকে ভালোবাসি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে টিকিট দেবে তারই আমরা ট্রেড ইউনিয়ন করি আমরা গত দু মাস ধরে আমরা মানে আমার যেখানে ট্রেড ইউনিয়ন প্রতি গ্রাম বলো যেখানে যেখানে বলো সে যে আমাদের লোক অর্ডার আসছে আমরা জানি না কেন দিয়েছেন বা কী ব্যাপারে সেটা আমি বলতে পারি না আমার সাথে কোনো কথা হয়নি রাজ্যের থেকে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত শ্যামলবাবু তো গতবারের জেতা প্রার্থী এবং জেলা পরিষদে একটি পদেও ছিল এবার তাকে টিকিট দেওয়া হলো না একাংশ তো বলছে অভিমান থেকে বা ক্ষোভ থেকে এটা এটা আমি বলতে পারবো এটা দলের ব্যাপার ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আসরে নেমেছে বিজেপি এ বিষয়ে বিজেপির বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে এই ঘটনা তার প্রমাণ এ বিষয়ে বিধায়ক আরও বলেন বনগাঁ জেড পি অর্থাৎ জেলা পরিষদ চার নম্বর থেকে দাঁড়িয়েছে বিশ্বজিৎ দাসের ছেলে বিশ্বজিৎ দাস যিনি বিধানসভার ভিতরে বিজেপির এমএলএ বিধায়ক বিধানসভার বাইরে তৃণমূলের জেলা সভাপতি আর শ্যামল রায় যিনি বনগাঁ তৃণমূলের সাংগঠনিক জেলার চেয়ারম্যান তাহলে আসল তৃণমূলটা কে কে কাকে ডমিনেট করছে ভাইপো পিসিকে ডমিনেট করার চেষ্টা না পিসি ভাইপোকে ডমিনেট করার চেষ্টা কারণ আমরা যতদূর জানি বিশ্বজিৎ দাস এখন নব তৃণমূল নামে পরিচিত আর শ্যামল রায় পুরানো তৃণমূল অত পিসিমণির দলটা করেন পিসিমণির গ্রুপে অর্থাৎ দুই ভাইপো এবং পিসির লড়াই চলছে বনগাঁ আমজনতা আমরা এটা দেখে খুব মানে মজা পাচ্ছি আর কি সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বনগাঁ নারীর সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল